আসসালামু আলাইকুম, আমি ফারহানা। বর্তমানে আপনারা আমাকে সবাই চেনেন বাইশোর মাধ্যম দিয়ে। আমার হলো যে আমি বাইশো করেছি, যদিও আমি এটা চাইনি কখনো যে আসলে আমি এরকম বাইশো করে আপনার পুরো দেশের ব্যাপারে। এটা জাস্ট আমার ছোট একটা স্মৃতি ছিল মেনলি। আমি চেয়েছিলাম আমার হলুদে আমি একটু কিছু করবো যেটা একটু আনকমন হবে, আমার ফ্যামিলি মেম্বার বা আমার ভবিষ্যৎ প্রজন্ম দেখবে, খুশি হবে এই টাইপের। মানে এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত ইয়ে ছিল যে হ্যাঁ, সবাই ঢাকায় দেখেছি অহরহ বাইক নিয়ে এন্ট্রি দিচ্ছে, তা মেয়ের ছেলেরা যদি দিতে পারে মেয়েরা কেন দিবে না। সো দেন আমি ভাবলাম যে আমি একটু দিই। আমার দেওয়া বাইক এন্ট্রি যে এভাবে এই বাজে অবস্থায় সিচুয়েশনে পৌঁছাবে আমি এটা জানতাম না প্রথম কথা। আর আমার ফ্যামিলি থেকে আমার শ্বশুরভাই ফ্যামিলি থেকে সবাই এটা সাপোর্ট করে, সো আমার জন্য কোনো প্রবলেম নেই। কিন্তু এটা যে পুরো দেশ জুড়ে হবে বা দেশের মানুষজনের জন্য এরকম হবে এটা আমি বুঝি নাই। তো আলটিমেটলি হয়েছে, ওকে ফাইন, এখন আর কিছু বলার নাই। কিন্তু সত্যি কথা বলতে গেলে যে ভিডিওটা মানে মানুষজন এটাকে নতুন জিনিস, যেহেতু মানুষজন নেগেটিভও নিয়েছে পজিটিভও নিয়েছে। পজিটিভ যারা নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের পজিটিভ নেওয়ার জন্য। নেগেটিভ যারা নিয়েছে ভাই, আমি তাদের উদ্দেশ্যে বলি, আমি বাইকার, আমি বাইক চালাইতে জানি। আমি যদি বাইক চালাতে না জানতাম সেটা একটা কথা ছিল, হ্যাঁ ভাই তুমি বাইক চালাতে জানো না, সো ওয়াটার। কিন্তু আমি বাইকার, আমি বাইক চালাতে জানি। ঢাকা শহরে আমি দীর্ঘ তিন বছর ধরে বাইক চালাচ্ছি। তো আমি যদি আমার হলুদে বাইক নিয়ে আমার ফ্রেন্ডস সাথে নিয়ে একটা ভিডিও করি, কিন্তু আমি দোষের কিছু দেখি না। কারণ আলটিমেটলি আমি আমার মতো করে করছি। আমি তোমাদের বলিনি জায়গায় জায়গায় সবাই তোমরা পিকচার ভাইরাল করো, ছবি ভাইরাল করো, ভিডিও ভাইরাল করো, আমি কাউকে বলিনি। এটা তো আমি আমার পছন্দের জন্য আমার মতো করছি। আপনারা করছেন ভালো কথা, তাহলে খারাপ কথা তো বলার দরকার নেই। আপনারা সবাই কি ফেস রিডার হয়ে গেলেন? আপনারা কি নিজের মানে মানুষের ছবি দেখে বলে দিতে পারছেন তার ক্যারেক্টার সম্পর্কে? ভাই এত ভবিষ্যৎ মানে আপনারা এত মানে কি বলবো, এত ট্যালেন্ট আপনাদের ভিতরে, তাহলে এই ট্যালেন্ট রাখেন না কোথায় রাখেন আপনারা? আমি বুঝি না এই ট্যালেন্ট রাখেন কই। আর এছাড়া যদি বলি, দেশে অনেক নাজায়েজ কাজ হচ্ছে, উল্টো পাল্টা হচ্ছে, খারাপ জিনিস হচ্ছে, কম হচ্ছে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যা করতেছে ঢাকা শহরে যা করতেছে, ও ভালো কথা। তার মধ্যে বলতে গেলে আমাদের কিছু একটা গ্রুপ দেখে আমার নামে খুব আসল তথ্য বের করে ফেলছে, কোন কত ভালো ভালো কথা। আমি গুলশানে মানে আমি আসলে স্পিচলেস, মানে ভাই মানুষজন কেমনে পারে এগুলো বলতে? আসলে আমার কাছে না এইগুলো বলার কোনো ভাষা নেই, আমি খুঁজে পাচ্ছি না। আপনারাও একজন ইউনিক পার্সন, সবাই এক একজন, জেনে শুনে দেখে মানে যাচাই না করে সেগুলো কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট হাও। মানে আপনাদেরও তো একটু বোঝা উচিত যে না ভাই কার্ডটা থেকে কি করতেছি কি বলতেছি, ইচ্ছে মন চাইলো দেখে আমি কপি পেস্ট মেরলাম, বিশ্বাস করা শুরু করলাম। আসলে কি বল, কোনটা থেকে কোনটা বলা শুরু করবো ভাই? আপনারা হ্যাঁ অনেকে ইসলামিক মাইন্ডের কথা বলছেন, অনেকে আরো আমার হাজবেন্ডকে নিয়ে বাজে কথা বলতেছেন। তো আলটিমেটলি ভাই আমার শখ আমি আমার মতো করে পূরণ করছি, আমার বিয়ে ছিল আপনাদের না। হ্যাঁ আমি এটা বাইক নিয়ে এন্ট্রি দিয়েছি, আমি বাইক চালাইতে পারি না, আমি বাইক নিয়ে এন্ট্রি দিয়েছি। এটা যে এইভাবে আপনারা যেটা রিয়াক্ট করতেছেন ভাই, এগুলো করা দরকার, এগুলো ভাইরাল করা দরকার ছিল না। ভাইরাল তো আপনারা করছেন, আমি তো করি নাই। আপনাদের নেগেটিভ মেন্টালিটি নেগেটিভ কথাবার্তা এগুলো আমাকে ভাইরাল করছে, দরকার ছিল না এগুলো নেগেটিভ ভাবে নেওয়ার। নিলে ভাইরাল হবো, এগুলো যদি আপনারা দেখে চুপে বসে থাকতেন তাহলে এগুলো ভাইরাল হতো না, কিছু হইতো না, না দাদা এত পত্রিকা আসতো না, এত খবরের কাগজে ভাইরাল হতো, কিছুই হইতো না। যাই হোক কিছু বলার নাই আসলে, কিন্তু আপনাদের এইগুলো নিয়ে আমি খুবই মানে হতাশ। কিন্তু তারপরেও আমার ভালো দিনটা আমি ভালো করতে চেয়েছি, আমার ভালো দিনটা আপনাদের কথাবার্তাগুলো নষ্ট করতেছে। কিন্তু আমার আসলে আমার ফ্যামিলি বা আমার আমার শ্বশুরবাড়ির লোকজনের আপনাদের কথাবার্তায় কিছু যায় আসে না। কারণ আমি যদি একবেলা না খেয়ে থাকি, আপনারা কেউ এসে দুই টাকা দিয়ে আমাকে সাহায্য করবেন না, যারা তুই না খেয়ে আসিস নিয়ে খা, কেউ এসে সাহায্য করবেন না, প্রশ্ন আসে না সাহায্য কর। সো আমার লাইফটাকে আমার মতো করে লিড করতে আপনারা আপনাদের মতো লিড করেন। আর আমার নর্মাল কথা, আমার ইচ্ছা হয়েছিল আমি করবো, আমার অনেকদিনের স্বপ্ন হয় যে হ্যাঁ আমি আমার হলুদে একটা বাইক এন্ট্রি দিবো, সেটা আমি দিয়েছি আমার শখ মতো, যে চারিদিকে দেখেছি এইটুকুই। এর থেকে আসলে বলার আর কিছু নেই। যাই হোক, যারা এগুলো করতেছেন ভাই বন্ধ করেন, ভালো থাকেন, নিজেও ভালো থাকেন, অন্যকেও ভালো থাকতে দেন। আর যারা আমার পরিচয় আমার ক্যারেক্টার নিয়ে কথা বলতেছেন, প্লাস আমার বংশ নিয়ে কথা বলতেছেন, ভাই আপনার বংশ ঠিক আছে তো তাহলেই হবে, আমার বংশ দেখতে হবে না। আমার বংশ যা আছে আলাম যা আছে ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার বংশের হিসাব আপনি না রাখলেও চলবে, আমার বংশের হিসাব দেখার জন্য আমরা আছি। আপনি নিজেরটাই চলকায় তেল দেন, নিজে দেখেন, এর থেকে আসলে আমার বলার কিছু নাই। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।